নেতাকে গালি দেওয়ার সাথে সাথে মাথায় বাড়ি দিচ্ছেন কিন্তু আপনি নিজে সালাত পড়েন হজ করেন আল্লাহ নবী সাল্লি সাল্লামকে গালি দিচ্ছে আপনার কোনো প্রতিবাদই নেই যদি আপনি নিজেকে আশেখে রসুল দাবি করেন প্রত্যেকটা ক্ষেত্রে রসুল সাল্লা সাল্লামের সুন্নতকে মেনে চলতে হবে হাসেক মুসলমান যদি শুনে যে আল্লাহ নবীকে গালি দিয়েছে সেও জুতা নিয়ে যাবে তাকে মারতে কোরআনের আয়াত নিয়ে হাদিস নিয়ে ঠাট্টা করি এই ঠাট্টা করলে ইমান থাকবে আপনি কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করছেন মানে আল্লাহকে নিয়ে ঠাট্টা করছেন সাল্লামকে নিয়ে ঠাট্টা করছেন আপনি কি মনে করছেন নিজেকে রসুদ্সাল্লাহ সাল্লামের হাদিস আসার পরেও আপনি ঠাট্টা করছেন যে কোনো একটা হাদিস আপনাকে বলার পরে আপনি বলেন যে এটা বলেই থাকে আমার বলেন যে এটা বেয়াদবি এটা এটা করা যাবে না ওই যে আপনি আজকে শর্মাকে খুঁজেন ভারতের সে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কু মন্তব্য করেছে আপনি নবীর কুমন্তব্য করছেন আপনি কি তার মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি ও আপনি লেবাস পরে করতেছেন আপনার সমস্যা নেই আপনার দাদা মুসলমান আপনার বাপ মুসলমান পৃথিবীতে যে কোলাঙ্গার রসুল সাল্লাহ সালামকে নিয়ে মন্তব্য করেছে তাকে কোনো সার দেন নাই দেখেন একজন খুর ফাসেক মুসলমান যদি শুনে যে আল্লাহ নবীকে গালি দিয়েছে সেও জুতা নিয়ে যাবে তাকে মারতে এটি স্বাভাবিক যারাই পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লামকে গালি দিবে যারাই কু মন্তব্য করবে কুরুচি মন্তব্য করবে তাদের পৃথিবীতে ছাড় দেওয়া হবে না আমাদের যদি ক্ষমতা থাকতো অনেকে বলে যে আমরা জিহাদের কথা বলি না যদি ক্ষমতা থাকতো তাহলে তাদেরকে আমরা আগে হত্যা করতাম কিন্তু ইসলাম এখানে আমাকে সীমাবদ্ধতা দিয়েছে জিহাদ করতে হবে কিসে সীমাবদ্ধতা দেয়নি দেখেন আপনি একজন মানুষের সম্ভ্রম ইজ্জত নষ্ট করতে পারবেন না গীবত করে আপনার আরেকজনের সম্মান হানি করতে পারব না ইসলাম আপনাকে এই বৈধতা দেয়নি দিয়েছে তাইলে যদি না দেয় আপনার নেতাকে গালি দিলে আপনি তাকে জেলে ভরে ছুটছেন এবং বিভিন্ন জায়গায় মার দিচ্ছেন নেতাকে গালি দেওয়ার সাথে সাথে মাথায় বাড়ি দিচ্ছেন কিন্তু আপনি নিজে সালাত পড়েন হস করেন আল্লাহ নবী সাল্লি সাল্লামকে গালি দিচ্ছে আপনার কোনো প্রতিবাদই নেই আপনি কিছুই বলতে পারেন না আপনি বড় আশেকের রসুল আমি বলি আশেখের শয়তান আশেকের রসুল নয় মিথ্যা আসেক রসুল নবী সাল্লাল্লাহ আলি সাল্লামকে গালি দেয় তখন সে কিছু বলতে পারে না এই আশেকের রসুল একটাও দেখা যায় না তখন ঢাকার পথে এরকম আশেকের রসুল হলে কেমনতের ময়দানে নাজাদ পাওয়া যাবে না যদি আপনি নিজেকে আশেকের রসুল দাবি করেন প্রত্যেকটা ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতকে মেনে চলতে হবে আল্লাহ রকুল্লাহ আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন